বিশ্ব অলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের 33তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পটিয়ায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ পটিয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, জাফরুল ইসলাম, নজরুল ইসলাম, নজু, জসিম নিজামী সহ প্রমুখ।